আসসালামু আলাইকুম দর্শক, নিউজ 24 এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাব, জনসমুদ্র নয়াপল্টন, বিএনপির মহাসমাবেশ চলছে। এরপরে থাকছে, নয়াপল্টনে বিএনপির সমাবেশের স্থলে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। জানাব, সমাবেশে নারায়ণগঞ্জ বিএনপি নেতার মৃত্যু। থাকছে, আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশে বিপুল নেতাকর্মীর উপস্থিতি। রাজধানীর প্রবেশ মুখে গাড়িতে গাড়িতে পুলিশের তল্লাশি। রূপগঞ্জে গাড়িতে তল্লাশি, বিএনপির নেতাকর্মীদের নাম লিখে ফেরত পাঠালো পুলিশ। এবং সবশেষে জানাব, পাল্টাপাল্টি মহাসমাবেশ, 22 স্থানে কড়া নজরদারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জনসমুদ্র নয়াপল্টন, বিএনপির মহাসমাবেশ চলছে। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। আজ দুপুর 2:15 নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এ মহাসমাবেশ শুরু হয়। সমাবেশ স্থলে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ নেতারা। বক্তব্য রাখছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এদিকে জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো নয়াপল্টন এলাকা। বিএনপি নেতাকর্মীদের ঢল নয়াপল্টন ছাড়িয়ে পূর্ব দিকে ফকিরের পুল, মতিঝিল ও পশ্চিম দিকে বিজয়নগর কাকরাইল হয়ে ভিআইপি রোডে ঠেকেছে। মূল সড়কে জায়গা না পেয়ে আশেপাশের অলিগলিতে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বৃষ্টিতে ভিজেই সমাবেশ স্থলে অবস্থান করেন তারা। ওদিকে আজকের সমাবেশ থেকে সরকার পতনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির সমাবেশ স্থলে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ স্থলে মুঠোফোনে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। কারো কারো মুঠোফোনে ইন্টারনেটের সিগন্যাল পাওয়া যাচ্ছে, তবে তাতে কাজ হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি গণমাধ্যম কর্মীরা বলছেন তারাও মুঠোফোনে ইন্টারনেট পাচ্ছেন না। নয়াপল্টনে বিএনপির সমাবেশ স্থলে আজ শুক্রবার সকাল থেকেই নেতাকর্মীরা ভিড় করেন। সেখানে দুপুর 12:30 পর থেকে মুঠোফোনে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। বেলা 2টার পর সমাবেশ শুরু হয়। উত্তরা থেকে সমাবেশে যোগ দিতে আসেন আক্তারুল আমিন নামের এক ছাত্রদল কর্মী। তিনি প্রথম আলোকে বলেন, সমাবেশ স্থলে আসার পর থেকেই মুঠোফোনে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না তিনি। সমাবেশে নারায়ণগঞ্জ বিএনপি নেতার মৃত্যু। রাজধানীর নয়াপল্টনের সমাবেশে মিছিল নিয়ে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন। আজ দুপুরে মতিঝিলের বিআরটিসি ভবনের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ব্যানারে মিছিল নিয়ে মহাসমাবেশে অংশ নেন মাহমুদ হোসেন। মিছিল নয়াপল্টনে যাওয়ার পথে মতিঝিলের বিআরটিসি ভবনের সামনে আকস্মিক মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশে বিপুল নেতাকর্মীর উপস্থিতি। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের শান্তি সমাবেশ আজ শুক্রবার বেলা 2টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সমাবেশ শুরুর পর আগে ধারণ করা দুটি গান পরিবেশন করা হয়। বেলা 2:30 দিকে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের শান্তি সমাবেশে বিপুল নেতাকর্মীকে উপস্থিত থাকতে দেখা যায়। সমাবেশে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে বড় একটি মিছিল আসে। এছাড়া অন্যান্য সংসদ সদস্য, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন। এর আগে মঞ্চে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের উজ্জীবিত করতে এসব গান পরিবেশন করা হচ্ছে। বেলা 2টার পর থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ ফটক, এর আশেপাশের এলাকা, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশ স্থল মিছিলে মিছিলে ভরে যেতে শুরু করে। বেলা 1:30 পর বৃষ্টির মধ্যে সাভার সদর যুবলীগের কয়েকশো নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে আসেন। তাদের বেশিরভাগের হাতে থাকা লাঠির মাথায় যুবলীগের পতাকা ছিল। জুমার নামাজের সময় থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে ভিজে ভিজেই সমাবেশ স্থলে যেতে দেখা যায় নেতাকর্মীদের। রাজধানীর প্রবেশ মুখে গাড়িতে গাড়িতে পুলিশের তল্লাশি। রাজনৈতিক দুই দলের সমাবেশ ঘিরে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে বসেছে পুলিশের তল্লাশি চৌকি। ঢাকামুখী বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল সহ বিভিন্ন যাত্রী পরিবহনের তল্লাশি চালাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদের পর বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে ছেড়ে দিচ্ছেন অনেকে। শুক্রবার ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর, সাভার, হেমায়তপুর, আমিনবাজার এলাকায় তল্লাশি চালাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া সাভারের বিরুলিয়া, আশুলিয়ার ধৌর, জিরানি, জিরাবো ও বাইপালেও তল্লাশি করা হচ্ছে। এর মধ্যে সাভারের আমিনবাজার এলাকার তল্লাশি চৌকিতে
সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত দুই দফায় পুলিশের প্রিজন ভ্যানে করে আটকে রাখা অর্ধশত ব্যক্তিকে নিয়ে যেতে দেখা যায়। এছাড়া আমিনবাজারে ঢাকার প্রবেশপথে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা যায়। নাটোরে যুবলীগ নেতার কবজি কেটে নিল প্রতিপক্ষরা। পূর্ব শত্রুতার জের ধরে নাটোর পৌরসভার 3 নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীর ডান হাতের কবজি কেটে নিয়েছে প্রতিপক্ষরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আরো 5 জন আহত হয়েছেন। আহত মিঠুনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার রাত 9:30 দিকে শহরের বলারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী আহতরা জানান, রবিবার রাত 9টায় শহরের ভবানীগঞ্জ মোড়ের আওয়ামী লীগের স্থানীয় অফিস থেকে যুবলীগ নেতা মিঠুন 10-12 জন নেতাকর্মীকে নিয়ে বাসায় ফিরছিল। পথিমধ্যে বলারিপাড়া এলাকায় 20-30 জন দুর্বৃত্ত তাদের ঘিরে ফেলে। এ সময় কয়েক রাউন্ড গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এক পর্যায়ে যুবলীগ নেতা মিঠুনের চোখে মরিচের গুঁড়া মিশ্রিত পানি ছুড়ে দিয়েই এলোপাতাড়ি কোপানো শুরু করে। এ সময় মিঠুনের ডান হাতের কবজি ধারালো অস্ত্রের আঘাতে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হামলায় আহত হয় জাহিদুল, আবদুল্লাল, রাব্বি, বকুল মিয়া, জাহিদুল, স্বপ্ন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে মিঠুনের অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গুতে পাঠানো হয়। কার্যালয়ের জন্য চাঁদা তুলছে নুরুলের গণ অধিকার লক্ষ্য প্রবাসীরা। নুরুল হক নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ আগামী আগস্ট মাসের মধ্যে দলের জন্য নতুন স্থায়ী কার্যালয় করতে চায়। কার্যালয়ের জায়গা বা স্পেস কিনতে চাঁদা তুলছে দলটি। বিশেষ করে প্রবাসীদের কাছ থেকে চাঁদা নেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। গণ অধিকার পরিষদ সূত্রে জানা যায়, নতুন কেন্দ্রীয় কার্যালয় কেনার বিষয়ে গত শনিবার গণ অধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন প্রবাসী অধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে প্রবাসী অধিকার পরিষদের বিভিন্ন কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কার্যালয়ের জন্য 37 লাখ টাকার অনুদান পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর বাইরে দলের শুভাকাঙ্ক্ষীরা প্রায় 10 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রাজধানীর কাকরাইল, পল্টন অথবা মতিঝিলে কেন্দ্রীয় কার্যালয় করতে চান গণ অধিকার পরিষদ নেতৃত্বাধীন অংশ। কেন্দ্রীয় কার্যালয় কেনার বিষয়ে গত শুক্রবার ফেসবুকে একটি পোস্ট দেন নুরুল হক। তিনি সেখানে বলেন, 1.5 থেকে 2 কোটি টাকায় পল্টন মতিঝিল এলাকায় ভালো মাপের একটি কার্যালয় কেনা যাবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক প্রথম আলোকে বলেন, নিজস্ব কার্যালয় কেনার উদ্যোগ নিয়েছি, 1 লাখ টাকার সংস্থান হয়ে গেছে, দলের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীর এগিয়ে আসছেন, দ্রুততম সময়ের মধ্যে গণ অধিকার পরিষদ নিজস্ব কার্যালয় কিনবে। কেন্দ্রীয় কার্যালয় কেনার জন্য শুভাকাঙ্ক্ষী ও দলের নেতাকর্মীদের কাছ থেকে টাকা তোলা হলে সেটি নিয়ে স্বচ্ছতার প্রশ্ন উঠতে পারে। এর আগে দলের আহ্বায়ক রেজা কিবরিয়া নুরুল হকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম সহ বেশ কিছু অভিযোগ করেছিলেন। রেজা কিবরিয়ার পক্ষ নেওয়া নেতারা অভিযোগ করেন, দল গঠনের পর থেকে দলের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়নি। এ বিষয়ে দলের উচ্চতর পরিষদের সদস্য শাকিলুজ্জামান প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কার্যালয়ের জন্য দেওয়া টাকার হিসাব অনুদাতার নাম সহ জনসম্মুখে প্রকাশ করা হবে। এমন নির্যাতন সভ্য সমাজ কল্পনাও করতে পারবে না, মন্তব্য নিপুণ রায়ের। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, এভাবে কোনো মানুষকে নির্যাতন করা যায় তা সভ্য সমাজের মানুষ কল্পনাও করতে পারবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাব্বিরের চিকিৎসার খোঁজখবর নিতে এসে রবিবার একথা জানান তিনি। জাতীয়তাবাদী ছাত্রদল, যুব দল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রাজধানীর সহরওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে ফেরার পথে হামলায় আহত সাব্বিরের মাথায় 40টি সেলাই লেগেছে। এর আগে বেলা 3টার দিকে ঢামেক হাসপাতালে সাব্বিরের শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক খন্দকার আবু আশফাক, সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও ঢাকা জেলা যুব দলের সভাপতি রেজাউল করিম পল। সাব্বির সরকারি শহীদ সহরওয়ার্দী কলেজের ছাত্রদল নেতা এবং ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। জাতীয় পার্টিকে সবচেয়ে বেশি দুর্বল করেছে আওয়ামী লীগ, মন্তব্য জি এম কাদেরের। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় পার্টিকে সবচেয়ে বেশি দুর্বল করেছে আওয়ামী লীগ। 1996 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে সমর্থন দিয়েছিল জাতীয় পার্টি। তারপর থেকে আওয়ামী লীগ সবসময় জাতীয় পার্টিতে বিভক্তি সৃষ্টি করে রেখেছে। 2014 সালের পর থেকে জাতীয় পার্টির মধ্যে একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত করেছে আওয়ামী লীগ, এ কারণে জাতীয় পার্টি অনেকটা দুর্বল হয়েছে, আমরা অবস্থা থেকে বের হতে চাই। জি এম কাদের আজকের অনুষ্ঠানে বলেছেন, সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বুঝি না, সুষ্ঠু নির্বাচন চাই আমরা, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। নির্বাচন ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিতে চাই, যাতে নির্বাচনে সরকার কোনো প্রভাব বিস্তার করতে না পারে। আমরা ফর্মুলা দিতে পারি, সব দল থেকে ফর্মুলা নিয়ে আলোচনা হতে পারে, নির্বাচন ব্যবস্থা অবশ্যই সরকারের প্রভাবমুক্ত করতে হবে।